মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের জাহাজফিল এলাকা থেকে অস্ত্র সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড কার্তুজ, একটি হাঁসোয়া, একটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 19 বছরের দীপক সিংহের বাড়ি বর্ধমানে, অপর ধৃতরা 33 বছরের মিঠুন রবি দাস, 24 বছরের মঙ্গল দাস, 19 বছরের অমিত সাহা, 32 বছরের অচিন্ত মণ্ডলদের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্র সহ ওই এলাকায় জমায়েত হয়েছিল। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের জাহাজফিল এলাকা থেকে অস্ত্র সহ 5 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান, 1 রাউন্ড কার্তুজ, একটি হাঁসোয়া, একটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত 19 বছরের দীপক সিংহের বাড়ি বর্ধমানে, অপর ধৃতরা 33 বছরের মিঠুন রবি দাস, 24 বছরের মঙ্গল দাস, 19 বছরের অমিত সাহা, 32 বছরের অচিন্ত মণ্ডলদের বাড়ি ইংরেজবাজার থানার বিভিন্ন এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ডাকাতি করার উদ্দেশ্যে দুষ্কৃতীরা অস্ত্র সহ ওই এলাকায় জমায়েত হয়েছিল। ধৃতদের বুধবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।